ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি ভালোবাসি। একটা কথা না বলে পারছি না, মানে তোকে এতগুলা থ্যাংকস, কারণ এই যে এত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছিস, মানে অদ্ভুত সুন্দর জায়গা, মানে এইভাবে করে আমরা তিনজন এত সুন্দর একটা জায়গায় বসা এবং চারদিকে সারাক্ষণ শুধু পাখির কিচিরমিচির ডাক, অসম্ভব ভালো লাগছে আমার। তুই চুপ কেন, তোর ভালো লাগেনি? অনেক ভালো লাগছে। জোস 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 জোস, মানে এতগুলো কথা বললাম তোর কোনো রিয়াকশন নাই, এটা কী, কিছু বলবি তো, কী হয়েছে, সমস্যা কী, এনিথিং রং? না কই কিছু না তো। আই তোদের খিদে লাগেনি? আমার তো ভীষণ খিদে পেয়েছে, আয় না খাই। ওরে বাপ রে বাপ, মানে খিদা তো প্রচণ্ড রকম লেগেছে, মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু আমি এখনই খেতে যাচ্ছি না, আমার প্ল্যান হচ্ছে এখন আমরা একদান ব্রিজ খেলবো, তারপরে খাওয়া দাওয়া। মানে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে আমার, আমি খিদায় মারা যাচ্ছি, প্লিজ এখন খাবি তোরা? তুই একা খাবি কেন অরণ্য, আমরাও নাস্তাটা সেরে নেই, সারাদিন তো পরেই আছে, পরে খেলা যাবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তো একটাই, এখানে তো মনে হয় বুফে সার্ভিস, মানে এখনই নিজেদের। আচ্ছা এখানে আমি তোদের দুজন একটা ছেলের মাঝখানে কিন্তু মেয়ে, সো আমি তো সার্ভ করতেই পারি। কাজ কর, তোরা দুজন যা, হাত ধুয়ে আমি সার্ভ করছি, চল চল। ও আরে সব কিছু তো মোটামুটি বুঝিয়ে রেখেছিস দেখতে পাচ্ছি, একদম অল্প দিলাম। তুই যদি আমাকে নিজ হাতে বিষ দিস সেটা আমি খেয়ে নেবো, কারণ আমি জানি তোর স্পর্শে বিষ হয়ে যাবে অমৃত। তুই না সারাক্ষণ দুষ্টামি করিস, খা। এই মিঠি একটু এদিকে আসবি? কেন বল, আয় না, কথা আছে তোর সাথে। আমি একটু আসছি। হ্যাঁ এইখানেই যাচ্ছি বাবা। মানে কি এদিকে যাচ্ছি বাবা, তা এখন যেতে হবে নাকি? একটু কথা বলতো। ওকে যা, পালাচ্ছি না কোথাও। ওকে একটু তাড়াতাড়ি আয়, আমি এর মধ্যে জুসটা শেষ করে ফেলি। করে অরণ্য জীবনের জন্য অরণ্য
চল চল কেটে কেটে পড়ি তাতে। কাটছিস কেন? আরে চল না কেটে পড়ি।